আজকে হচ্ছে ফাদার্স ডে। এই ফাদার্স ডে উপলক্ষে আমি একটা কবিতা বলবো। এই কবিতাটার নাম হলো ছুটি। এই কবিতাটা লিখেছেন কবি রুদ্রনারায়ণ ঘোষ। একটি ছোট্ট মেয়ে মুখিয়ে থাকে, কবে তার বাবার অফিসে ছুটি থাকে বে? কবে সে সারাদিন নিজের মতো করে পাবে তার সবচেয়ে প্রিয় বন্ধু থেকে? আচ্ছা ভাবি, আজকে তোমার অফিস ছুটি, অনেক বেলা এখনো কই উঠলে নাটক? আজকে তবে বানিয়ে দেবে মোরগ ছুটি আমার জন্য, আমার সাথে খাবে ভাত? আচ্ছা ভাবি, আজকে তুমি থাকবে বাড়ি, আজকে তবে যাচ্ছে না আর অফিস পাড়ায়, দুজনে মিলে খেলবো তবে খেলনা। সত্যি আমার একলা লাগে তোমার জন্য। আচ্ছা তোমার এত কিসের কাজ গো ভাবি, অন্যে হয়ে ছুটছুকে বল টাকার পিছু? আজকে তুমি থাকবে বাড়ি মেয়ের কাছে, চাকরি যাবে ছুটি এলেও অন্য কিছু, মেয়ের জন্য একটু না হয় দিলেই ফাঁকি, আদর করে ধরবে আমার হাতের মুঠি, এমন একটা দিনের জন্য লুকিয়ে থাকি। রোজ কেন হয় না তোমার অফিস ছুটি? নমস্কার।